আগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোনো কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে, এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামা একরাম কী করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা? এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই, শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না, তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিসসালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিসসালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিসসালামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নার কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিসসালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না, যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায়। এটাই হলো বেশিরভাগ ওলামা আকরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা আকরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে, তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া, একাকী দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকী দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো।